আসসালামু আলাইকুম ব্রান, দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চল্ড। বন্ধুরা, আপনারা জানেন যে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে এবং আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ স্যার কিন্তু এটার ঘোষণাও দিয়ে দিয়েছেন। তিনি গত 2 তারিখে কিন্তু মালয়েশিয়ার সাথে বৈঠক করেন এবং বৈঠকের পরে বলেন যে 1 সপ্তাহের ভিতরে যাওয়ার খরচ, তারপরে যে পদ্ধতি সেই পদ্ধতিটা তিনি ঘোষণা করবেন। তো 1 সপ্তাহ প্রায় হয়ে গেল, আজকে 6 দিন প্রায় হতে চললো। তো এই সপ্তাহের কিন্তু আর মাত্র 2 দিন বাকি আছে, 2 দিন বলতে 1 দিন বাকি আজকে, আজকে যেহেতু বুধবার। তো হয়তো এই সপ্তাহের ভিতরেই আপনারা আশা করছিলেন যে মালয়েশিয়া কলিংয়ের বিষয়ে যে বিস্তারিত পদ্ধতি, সেই পদ্ধতি আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমেদ স্যার ঘোষণা দিবেন। তো গতকালকে আমরা জানতে পেরেছেন তিনি এই সপ্তাহে ঘোষণা দিতে পারবেন না, তিনি আগামী সপ্তাহে ঘোষণাটা দিবেন। তার কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন যে আগামী কালকে এবং আগামী পরশু দিন, 2 দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার সংসদে কিন্তু যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনটা হবে, সেটার জন্য তিনি একটু ব্যস্ত আছেন। সে কারণেই এই সপ্তাহে তিনি এই ঘোষণাটা দিবেন না অথবা দিতে পারবেন না যে মালয়েশিয়াতে যাওয়ার পদ্ধতি, বিস্তারিত পদ্ধতি। তো তিনি বলছেন যে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহের রবি সোমবার অথবা মঙ্গলবার এই নাগাদ তিনি এই যে বিস্তারিত পদ্ধতি আমাদেরকে জানাবেন, যে সাংবাদিকদের সামনে হোক অথবা যেখানেই তিনি জানাতে ইচ্ছা পোষণ করবেন, তার মন্ত্রণালয়ে হতে পারে অথবা অন্য কোনো জায়গায় প্রেস ব্রিফিং করে হলেও কিন্তু তিনি জানাবেন বিষয়টা। আর এই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারছি আপনাদেরকে, আপনাদেরকে আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়া কিন্তু 25টা রিক্রুটিং এজেন্সিকে নির্ধারণ করে দিয়েছে, আর প্রত্যেকটা এজেন্সির পিছনে আরও 10টা করে এজেন্সি, টোটাল আরও বাংলাদেশ থেকে 250টা এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারবে, এর বেশি এজেন্সি কিন্তু কর্মী পাঠাতে পারবে না। আর আমাদের একটা বিষয় আছে যে কবে নাগাদ বিএমইটির যে রেজিস্ট্রেশন হবে সেটার জন্যও কিন্তু মন্ত্রীর যেই উদ্বোধন সেটার অপেক্ষায়ও কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশনটা আটকে আছে, যে মালয়েশিয়াগামী কর্মীদের জন্য যে বিএমইটির রেজিস্ট্রেশন সেটার জন্যও আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উদ্বোধন করবেন, করলেই কিন্তু মূলত আসলে সেই কাজটা সম্পূর্ণ হবে। উদ্বোধন বলতে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দিবেন শুধুমাত্র। তো যাই হোক, মালয়েশিয়া কলিংয়ের জন্য যারা দীর্ঘদিন অপেক্ষা করেছেন তাদেরকে আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, কারণ আনুষ্ঠানিক ঘোষণা না হলে তো কোনো কিছুই সম্ভব না। যাই হোক, ছোট্ট আপডেটটি দেওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করলাম। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।